কাক দমদি আছা মই টক দি ভয় নকৰো টক মই আজি মই পাই ফুমা দিম হাহক যদি আছে মই হাসিলে কৈছো হাউ ডি আই ডি ইউ আবেদালি তোর যদি হাহক আছে দেখুৱাই দিয়া সি ইউ প্ৰেক মানে ফোনতে ভাবুকি দিয়া হৈছে মোক ভাবুকি মোক যদি তেওঁ লগত যদি হাহক আছে মোক দম দিয়া হাহক যদি আছে তোর চৈধ্য পুৰুষৰ যদি হাহক আছে দম দিয়া তুই কত যা মই তার ঘৰত যাম যোৱাকালি আমি যিটো কেচ ফাইল কৰিলোঁ সেই কেচ ফাইলৰ ভিডিঅ'টো বনাই আমি চুকুৰালী প্ৰডাকশ্যন ইউটিউব চেনেলত আপলোড কৰিছোঁ সেই আপলোডৰ কৰাৰ পিছতে সিহঁতে আবেদ মানে ৰিয়েকশ্যন ভিডিঅ' এটা দিছে ৰিপ্লাই দিছে তো সেই সম্পৰ্কে আমাৰ ডাঙৰীয়াই মন্তব্য দিব মই প্ৰথমত মই আমাৰ ৰাইজক মই স্বাগতম জনাইছোঁ আজি মই কালি যোৱাকালি মই তেওঁলোকে 8 তারিখের এটা মোর নামত মানে আগতে বহুত চাইছো মই ওয়ার্নিং দিয়ার পিছত নাম মানিলে মই 8 তারিখের এইটো রোজ করেছে করার পিছত মই কালি আমি ধুবুরী উচ্চ ন্যায়ালয় মই ধুবুরীত গৈছিল যার পিছত মই কোর্টত মানে আদালতত মই এজা এটা দাখিল করিল আর দাখিল করার পিছত মোর চ্যানেলে এটা মই আপডেট দেওয়ার পিছত আর তেওঁলোকে রিয়াকশন এটা ভিডিও উলাইছে তেওঁলোকে কৈছে যে সুকুলি নিচিনা বহুত সুকুলি আছে মই কৈছো যে তেওঁলোকৰ চুকুলি আছে এইটো যদি চুকুৰ আছে ইমান দিন কিয় নবনাইছিলে হাজাৰ হাজাৰ চুকুলি আছে ইমান দিন আগত কিয় ভিডিঅ'বিলাক কিয় নবজাইছিলে আৰু কোনটো লিংগজ আছে এই যিটো লিংগজ তোমালোকে যিটো ৰোজ কৰিছে সেইটো কোন চুকুৰালি সেইবিলাক ইউজ কৰি আছে সেইবিলাক এই লিংগজটো কাৰ লগত ই আছে সেইবিলাক বস্তুটো দেওলৈ সাহস আছেনে আবেদৰ মই কৈছো তাৰ যদি দম আছে তুই ইমান চিলেজ নকৰিবি মোৰ লগত আদাৰ বেপাৰী হৈ জাহাজৰ খবৰ নলবি একদম মই চিধা চিধি কৈছো নহয় আজি চিলেজ মাৰি মাইকি নিয়াল গেলা হাহক আছে নেকি তোর সেইবিলাক তুই কাক দম দি আছা মই টক দি ভয় নকৰো তোক মই আজি মই পাই ফুমা দিম তুই কাক ভাবিছা মোক দম দি আছা মই লিগেল আছো তোর লগত কি আছে তোর ভাষাটো তুই যে যেটো ভাষা গেছা তুই যে এইবিলাক ভিডিও বনাইছে তুই এইটোৰ পৰা কোনটো জ্ঞান পাইছে ৰাইজে কোনটো জ্ঞান দিয়া হৈছে কোনো ৰাইজক তো জ্ঞান নাই এইবিলাক অসভ্যবিলাক ভিডিঅ' বিলাক বনাই এইবিলাক কৰি আছা তোর লগে তো জ্ঞান নাই আর আমি যেখানে ভিডিও বানাইছো যেটো অসমীয়া শর্ট ফিল্ম বানাইছো কোনটো ভুল হয়েছে মোক দেখাই দিও হাহক যদি আছে মই হাসিলে কৈছো হাউ ডি আই ডি ইউ আবেদালি তোর যদি হাহক আছে দেখাই দিয়া সি ইউ দেখাই দিয়া তেওঁলোকৰ যদি হাহক আছে মই চেলেঞ্জ কৰি কৈছো তেওঁলোকক তুই ইমান কিয় অভদ্ৰ বিলাক কৰি আছা মই তোক পাই বাজি সোমাম আর তেওঁলোকে কৈছা তুই যে সুকালি কোনো ভিডিও ফটাজ নাই ফটাজ লোৱা নাই তুই কিয় তেনেহলে আমার বিয়া লৈ কিয় মুক্তি করেছিলি সেইখানে মই দেখাই দি আছো মই এইটো ভিডিও শ্বুট আপোনালোকে মই দিম এতিয়া যে আমার এইটো চাওক আপোনালোকে যেটো নাকি ওরা কৈছে যে মই তেওঁলোকৰ সুবলি কোনো ফুটেজ লোৱা নাই এইটো কার ফুটেজ হয় বিয়া লৈ এইটো কার ফুটেজ হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে ভিডিওটা আপনারা দেখলেন তো সুকুর আলী ভাই আপনারা অবশ্য সুকুর আলী ভাই চ্যানেল খুবই একটা জ্ঞানী ব্যক্তি খুবই একটা ভালো ব্যক্তি তার কথাবার্তা খুবই ভালো রেডি চলে আছে মানে আমার ভিডিওগুলো কপি করে দিয়েছিল ভিডিও আপলোড করে আছে সেই পেজগুলা বা ইউটিউব চ্যানেলগুলো এই যে কইলে একটা বহুত বড় মিছা কথা সুকুর আলী ভাইয়ের হাতে চ্যানেলটা যে কইলো যে ফেক অ্যাকাউন্ট বানাইয়া শুকুর আলী ভাইয়ের ভিডিও আপলোড করো আমরা তো আজ পর্যন্ত কারো ভিডিও কোনো দুনিয়া অঙ্গ চ্যানেলে আপলোড করি নাই আর খাস করে যেটা শুকুর আলী যেটা নামটা শুনতেছেন আপনারা এই শুকুর আলী তো আমরা চিনি না অবশ্য বিয়ে আমাদের আমি আসিলাম না আমাকে দাওয়াত দেয় রেখে আমাকে দাওয়াত দিব না আমাকে চেনে না আমি আবার শুকুর আলী ভাই পুরাই চিনি রাইস আপনার তো বুঝি পালে যে রুহুল ভাই কি মিশা কথাটো কলে এত প্রমাণ তো পালে বিয়ার রাত্রে শুকুরুল্লাহ ভাই যদি যদি কয় যে ধরেন যে বহুত গ্লাসে দুধ এনে দিল যে স্বামী আমার খাও শুকুরুল্লাহ ভাই যদি হলে বলে কয় মে নেই খাওয়াং গা মই এইটু কেন খা কেন কই খাম মই তো না জানো না এইটু খাবলে তো মই এনে খাম না না খাম আমি এটা চিন্তা করতেছি তো ভাবি যেটা আছে শুকুরুল্লাহ ভাই যেটা বউ হবো হবো ভাবি তো এই ভাবিটা চিন্তা করবো যখন আমি অ্যাসামিস দিয়ে কথা কমবো না ইংলিশ দিয়ে কথা কমবো না কি হিন্দিতে কথা কম কারণ শুকুর আলী ভাই তো হ্যাক সময় হ্যাক কথা কয় মোর দেহ তা খবর তো আপনার ভালো আছেন কার ফটোস লো এইবিলাক কৈছে যি মেয়া কথা আছে ইটিস পিটিস কৰিছে মোৰ বৰ লগত আহিব গাকি খুৱাব ইটিস পিটিস হ'ব এইটো বেয়া কথা কিয় ক'ব লাগিছিল এইটো ক'ব নোৱাৰে নহয় এইটো মোৰ হাতে হাতে এই আছিল তেওঁ লগে এইটো কি ৰোজ কৰা নাছিলে এটা দুটা নহয় বহুত কেইটা কৰিছে মোৰ দুৰ্ভাগ্য মই দুটামান ভিডিঅ' ডাউনলোড কৰিছোঁ বাকীবিলাক তেওঁলোকে মানে কালিৰ পৰাই বিলাকে ডিলিট কৰিছে কিন্তু যিখানে দুৰ্ভাগ্য আমি বাকীবিলাক ডিলিট এই কৰিব নাই কিন্তু দুটা মই ৰাখিছোঁ অলৰেডি আপডেট পিছত মই এতিয়া দিম আৰু
মোক যা ৰিয়স কৰিছে আৰু কৈছে মোক দেখুৱাই দিব লাগে, মই দেখুৱালৈ সাজু আছো, মোক কৈছে না নাই, গতিকে আমি জেলত আজি সোমাম, এইটো ফাইনেল, তোমালোক জেলত যাবলৈ কাৰণে সাজু হৈ থাকক, আপোনালোকে ইমান লেকচাৰ দি আমাক ই নাই, তোমালোকে ইমান সাহস নাই, মোৰ লগত টক্কৰ দিব নোৱাৰিব। আৰু আৰু এটা কথা, কৈছে কালি আমাৰ সদস্যই কৈছে বা মই আছিলো যে আমাৰ সদস্য আজি প্ৰায় ফোনতে ভাবুকি দিয়া হৈছে, মোক ভাবুকি মোক যদি সাহস আছে মোক দম দিয়া, সাহস যদি আছে তোৰ চৈধ্য পুৰুষৰ যদি সাহস আছে দম দিয়া, তোৰ কত যা, মই তাৰ ঘৰত যাম, তোৰ যদি সাহস আছে মই তোৰ ঘৰত যাম, দম আছে মোক এটা দম দে, মোক এটা চেলেঞ্জ কৰিছো তোক, যদি সাহস আছে তোক কোৱা মাত দিয়া মই এতিয়া যাম, তোৰ যদি সাহস আছে। আৰু মই যিটো কৈছো ফেচ আই ডি, ফেক আই ডি নহয়, তুই এডিট কৰিছে এইটো ফেক আই ডি নহয়, তুই ফেক আই ডি লৈ এডিট কৰা নাই, মই কৈছো ফেক আই ডি যিমান আছে অসমত গোটেইবিলাকক বন্ধ হ'ব লাগে, আমি সকলোৱে এটা এটাকৈ জেলত সোমাই দিম। কিন্তু আমি যিটো ৰিয়েকশ্যন, যিটো আটাইতকৈ বেয়া হৈছে, যিটো মানে কি আমাক কোবাইলেই, মোক অকলে কোবা নাই, যিহেতু নেকি মই এজন ভাল এটা সম্পৰ্ক আছিল আমাৰ চি এম ছাৰৰ লগত, মোৰ এটা সম্পৰ্ক আছিল, সেইটো মই আঘাত কৰিছে, তাৰ লগত মানে মই মাৰ খোৱা নাই, সেইটো মোৰ দাদাই মাৰ খাইছে, গতিকে সেইকাৰণে আমি কালি এজাহাৰ দাখিল কৰিছোঁ, গতিকে মই তাক এইটোৰ ব্যৱস্থা মই ইমিডিয়েটলি হ'ব, আপোনালোকে জেলত যাবলৈ কাৰণে সাজু হৈ থাকক। আৰু আমাৰ যিহেতু ৰাহুল ভাই কৈছে বা আমাৰ সদস্যবিলাকেও কৈছে ফেক আই ডি লয়, সেইটো ফেক আই ডিটো প্ৰমাণ ইতিমধ্যে আমি দি দিলোঁ, প্ৰমাণটো আপোনালোকে পাইছে যে এইটো ফেক আই ডি হয় নে নহয়, ফেক আই ডি লৈ আপোনালোকে ৰোজ কৰিছে, আপোনালোকে কৈছে ৰোজ কৰা নাই, ফেক আই ডি হয় নে নহয়, এইটো আপোনালোকে প্ৰমাণ দিয়ক, এতিয়া মই প্ৰমাণ বিচাৰিছে, মই প্ৰমাণ দিলোঁ যে ফেক আই ডি হয় নে নহয়, এতিয়া আপোনালোকে কি কৰিব, মই এইবিলাক অসভ্যবিলাক নবনাব, মই একদম ক্লিয়াৰ দি কৈ দিছোঁ দে। একচুৱেলি যিটো মানে ফেক আই ডিৰ কথা কোৱা হৈছে, সেইটো একচুৱেলি মানে খালি মানে গোটেই অসমত চুকুৰালি চাৰ্চ কৰিলে আপোনালোকে চাব পাৰিব হাজাৰ হাজাৰ একাউণ্ট আছে, হাজাৰ হাজাৰ একাউণ্ট আছে, সেই একাউণ্টবিলাক আমাৰ বন্ধ কৰাৰ মানে এটা পৰিকল্পনা লৈছোঁ, এজাহাৰ দাখিল কৰিছোঁ, যিবিলাক একাউণ্ট আমি মানে আমাৰ প্ৰডাকশ্যনৰ পৰা যিবিলাক একাউণ্ট বনাইছে সেইটো আছে, সেইটোতো আপোনালোকে জানে চুকুৰালি প্ৰডাকশ্যন, আৰু চুকুৰালিৰ নিজৰ এটা পেজ আছে, ইউটিউব চেনেল আছে, আৰু প্ৰডাকশ্যন আছে, প্ৰডাকশ্যনৰ পেজ আছে, এইবিলাক বাদ দি যিকেইটা মানে পেজ বা ইউটিউব চেনেল হওক ফেককৈ বনাইছে সিহঁতৰ ওপৰত লিগেলি একশ্যন লোৱা হ'ব, সেইকাৰণে আমি মানে ব্যৱস্থা লৈ আছোঁ। তো সেইটো কথাই একচুৱেলি ভিডিঅ'টোত কোৱা হৈছিলে। আৰু এটা কথা কৈছে তেওঁলোকে যে চকুত আমাৰ গ্ৰুপত মই ভিডিঅ' কৰি আছোঁ, মোৰ যোৱা ভিডিঅ' কৰিছে একদম আমি জানি আমাক খালি নিয়ে জায়গা লোক ফুলব করে খাওয়া দেয় করা, আমি করবার চাই না তো, আমার টিম মেম্বার আমাকে করাই জোর করে একদম মিশা কথা এইবিলাক। আৰু চশমাটো মোৰ লগাইছে, মই নহয়, মই এইটো মেডিচিন আছে, মোৰ চকুৰ এসপ্তাহ বেছি হ'ল চকুৰ প্ৰব্লেম আছে, মই এইখিনি মেডিচিন আমাৰ চকুত ইউজ কৰি আছোঁ, গতিকে এইখিনি মেডিচিন হয়, গতিকে আমাৰ চকুৰ প্ৰব্লেম হৈছে, সেইকাৰণে আমি এইখিনি আমি চশমাটো লগাই আছোঁ, মোক য'ত যথেষ্ট মই লগা নাই আৰু মই ইমান দিন লগাও নাছিলোঁ, চকুৰ প্ৰব্লেম হ'ব পাৰে সেইটো বেলেগ কথা, কাৰ কেতিয়াবা বেমাৰ হয় সেইটো ক'ব নোৱাৰিব, কিন্তু এইবিলাক কথা নক'ব যে আমাক য'ৰ যথেষ্ট কৰাইছে, য'ৰ যথেষ্ট আমাক ভিডিঅ' কৰাইছে, এইবিলাক একদম ফচ কথা, গতিকে এইবিলাক কথা নক'ব, একদম তুই ক্লিয়াৰলি কৈছো, নহ'লে পাই সোমাই দিম। সিহঁতে যে ভিডিঅ'টো কৈছিলে যে ৰাহুল ভাই মানে চুকুৰালিক মানে চশমাটো পিন্ধাই দিয়ে বা যিকোনো একশ্যন মানে এক্টিং কৰা মানে জোৰজবস্তি কৰা, সেইটো একচুৱেলি আপুনি সেইটো কৈ দিয়ক যে মই জোৰজবস্তি কাৰো জোৰজবস্তিকৈ মোক চশমা কৰা নাই, আৰু মই জোৰজবস্তিতকৈ মোক ভিডিঅ' বনোৱা নাই, মই নিজে আগ্ৰহ হিচাপে মোক পাৰ্মিশ্যন দিছে একমাত্ৰ আমাৰ জয়ন্ত বিশ্বকৰ্মা ডাঙৰীয়া, চি এম ছাৰৰ দাদা হয়, সি ডাঙৰ হয়, সিহঁতে মোক কৈছে তুমি এটা চেনেল খোলা, মই ছাৰক কৈছিলোঁ ঠিক আছে মই এইটো চেনেল খুলিম, নহ'লে মোৰ প্ৰডাকশ্যন আছে, মই এইটো চেনেলৰ কাম, মোক এইটো মোৰ লগত টীম কণ কণ আছিল, মোৰ লগত সকলোৰে লগত পৰিচয় কৰি দিছোঁ,
দাদা মোক পারমিশন দিছে পারমিশন যেহেতু মই এজন ভিসিডিসি সদস্য হয় চেয়ারম্যান হয় গতিকে মই এজন 6000 মানুহৰ মুৰবি হয় গতিকে মই ইমান ইয়াত না যাব পাৰো কাৰণ সামাজিক যিবিলাক হয় যিবিলাক নেকি ৰাইজক জ্ঞান পাব সেইবিলাক কাৰণে আমি অৰ্জন কৰিম সেইকাৰণে আমাক দাদাই পাৰ্মিশ্যন দিছে দাদাৰ নিৰ্দেশ মৰ্মে আমি সেইবিলাক ভিডিঅ'বিলাক ইউজ কৰি আছোঁ এইবিলাক আমি ভিডিঅ' বনাই আছোঁ কেনেধৰণৰ হয় নহয় আমি ছাৰৰ লগত ডিছকাছ কৰি আমি ভিডিঅ'বিলাক বনাই আছোঁ কিন্তু আমাকতো জোৰ জবৰদস্তি কৰা নাই আমি দাদাৰ পৰা পাৰ্মিশ্যন লৈছোঁ পাৰ্মিশ্যন লৈ আমি নিজে ইচ্ছামতে কৰিছোঁ কিন্তু আমাৰ টীমৰ পৰা আমি টীমক লৈ আছোঁ এতিয়া ভয় খাইছে সিহঁতে যে সুগালী প্ৰডাকশ্যনটো নাম্বাৰ ওৱান ডুবুৰত যাব তাৰ কাৰণে ভয় খোৱাৰ কাৰণে এইবিলাক ই কৰি আছে এই মিছাবিলাক ফাঁচ কৰিছে আৰু যিটো এজাৰ দিছে এইবিলাক মিছা বুলি কৈছোঁ মিছা না সঁচা এইটো প্ৰমাণটো আপোনালোকে পাব এতিয়া সঁচা কৈছোঁ না মিছা কৈছোঁ এজাৰ পাব আপোনালোকে চিন্তা নকৰিব আৰু এটা কথা আপোনালোকে চাইছে ৰোষ্টিঙৰ এটা লিমিট আছে আবেদালি আমাৰ যিটো ইউটিউব চেনেল আছে তাত যেনেকুৱাকৈ ৰোষ্টিং কৰিছে সেইটো ৰোষ্টিং কোৱা নহয় চেণ্টেল দি মানুহক পিটাই নেকি এনেকুৱা কৰিব নালাগে আৰু আগুৱাই যাওক আমি কামনা কৰোঁ কিন্তু আমাৰ শুকুৰালী ডাঙৰীয়া এটা পি চি টি চি চেয়াৰমেন হয় আৰু গোটেই অসমবাসী আৰু বিভিন্ন ৰাইজৰ পৰা আমি শুকুৰালী ডাঙৰীয়াক যথেষ্ট পৰিমাণে সন্মান কৰে সিহঁতক যে চেণ্টেল দি কোবাই পেলাই ৰোষ্ট কৰিছে সেইটো খালি আমি অকলে দুখ পোৱা নাই ৰাইজেও দুখ পাইছে কাৰণ এনেকুৱা মানে পৰিস্থিতিটো কৰিব নালাগিছিল আৰু আমাৰো দুখ লাগিছে আজি থানাত যাই আবেদালি ফাইলত মানে এপাৰ্টটো কৰিব লগা হৈছে সেইটো আমাৰো দুখ লাগিছে আৰু এনেকুৱা কাম কৰিব নালাগে আৰু বিগত যাতে পৰিকল্পনাও নকৰে আৰু যিটো হৈছে তাৰ সেইটো আইনগতভাৱে ব্যৱস্থা হ'ব আইনটো সকলোৰ বাবে সমান আবেদালি ভাইও কৈছে সেইটো মই মানে ভালে পাইছোঁ আইন কাৰো কাৰণে নহয় সকলোৰ কাৰণে সমান আৰু মই সকলো ৰাইজক এটা কথা ক'ব বিচাৰিছোঁ মানে এনেকুৱা বেয়াভাৱে যিটো ৰোষ্ট কৰিছে ৰোষ্টটো একদম ফ্ৰী মাইণ্ডত ভালকৈ সুস্থ শান্তভাৱে আবেদালি ভাই যদি নিজেই চায় নিজেই কিবা বেয়া পাব বুলি ভাবিছোঁ মই আৰু এটা ৰাইজ মই কৈছোঁ তেওঁলোকৰ য'ত পাব চেণ্ডেল পিঠা কৰিব মই একদম ক্লিয়াৰ কৈছোঁ কাৰণ তেওঁলোকৰ নলেজ নাই যিটো ভিডিঅ'ৰ পৰা মানুহ অভদ্ৰমী লাইনত গৈ আছে তেওঁলোকৰ কোনো জ্ঞান নাহে সেইবিলাক ভিডিঅ'টো বনা আৰু চোৱাৰ কোনো প্ৰয়োজন নাই যিটো নেকি আমি ৰাইজৰ লাভৱান হ'ব যিটো নেকি আমি জ্ঞান অৰ্জন পাব যিটো ৰিয়েলি সঁচা হয় সেইখিনি চাব লাগে মই বেলেগ কোনো নাই যিকোনো ভিডিঅ' হওক যোনে বনাওক যিটো জ্ঞান অৰ্জন হ'ব সেইখিনি যিটো নেকি জ্ঞান নাই যি নেকি অভদ্ৰ এটা ভিডিঅ' ওলাব ফেক্স মানে মানে আগুৱাই যোৱাৰ কাৰণে মানে ভিউজ লোৱাৰ কাৰণে বা ছাবস্ক্ৰাইবাৰ কাৰণে কৰিছে একদম সেইবিলাক চাব নালাগে আৰু তেওঁলোকক কৈছোঁ চেণ্ডেল পিঠা সকলোৱে ৰাইজক কৰক কাৰণ তেওঁলোকে কোনটো যুক্তি আছে তেওঁলোকে যে ভিডিঅ'বিলাক বনায় সেইটো কোন যুক্তিত আছে কোন বা জ্ঞান কোনটো লাভ হ'ল ৰাইজৰ লাভটোতো একো হোৱা নাই তেওঁলোকেতো ব্যয় হৈছে সেইকাৰণে কৈছোঁ সকলোৱে চেণ্ডেল মাৰক কাৰ কাৰণে যদি কিবা হয় মই ৰাইজো আৰু এটা কথা ৰাইজ আপোনালোকে জানে যে আবেদ আলি যিটো চেনেল আছে তাতে মানে বহুত বেয়া ধৰণৰ ভাষা ইউজ কৰে কেতিয়াবা আপোনালোকে সৰু এটা ছোৱালীক বা ল'ৰা ছোৱালীক আপোনালোকে মোবাইল দি বহাই থৈ দিয়ে সৰু ছোৱালীক তথাপিও যদি সেই ছোৱালীটো ভিডিঅ' নুবুজি নাপায় কিন্তু এনে এটা অপেন কৰি মানে ভিডিঅ' চায় ভিডিঅ' চাই মানে কিবা খাবলৈ হ'লে মানে ভিডিঅ' চাই খায় কিন্তু তাতে যদি আবেদ আলি নামৰ সেই চেনেলটোৰ পৰা যদি কিবা সেই ভিডিঅ'টো চাই যদি কিবা গালি শিকে শিকি কিনে সেই গালিটো যদি কয় সেইটো কি ভাল দেখায় না বেয়া দেখায় সেইটো আপোনালোকে চিন্তা কৰক আৰু আমালোকেও বেয়া লেংগুৱেজ কেতিয়াবা পৰিস্থিতিত পৰিলে আমিও ইউজ কৰোঁ কিন্তু আবেদ আলি ভাই যেতিয়া মানে বেয়া লেংগুৱেজটো ইউজ কৰে সামাজিক মেছেজ দিয়াৰ কাৰণে সেইটো অত্যন্ত দুখজনক কথা মানে এনেকুৱা কৰিব নালাগে কাৰণ সৰু ল'ৰা ছোৱালী আমি সিদিনা এটা স্কুলত প্ৰগ্ৰামত গৈছিলোঁ যাই পেলাই দেখিলোঁ যে হঠাৎ পিছফালৰ পৰা এটা ল'ৰা মাদাৰছত কৈ উঠিলে মই তাৰপিছত তাক সুধিছোঁ এই এইটো কিয় ক'ব লাগে স্কুল হয় এইটো কয় আবেদ আলি ডাঙৰীয়া কয় এনেকুৱা যদি ইউজ হয় স্কুলত ইউজ হ'ব অফিচত ইউজ হ'ব এইটো আমাৰ এটা কালচাৰ হৈ আছে এনেকুৱা কৰিব নালাগে আৰু ভাল ভাল মেছেজ দিয়ক সমাজক ৰাস্তা ঘাটৰ কিবা প্ৰব্লেম হ'লে কওক ক'ত গছ লগাব লাগে সেইটো চিন্তাধাৰা কৰক আৰু ভাল যাতে এটা শিক্ষা দীক্ষা পায় মানুহে এইবিলাক ভিডিঅ' কৰিব লাগে এই মাদাৰছত এই মহামাদাৰছত এনেকুৱা কথা ক'লে কেনেকুৱা হ'ব সেইটো ইউজ কৰিব নালাগে আৰু ইউটিউব ক্ষেত্ৰত যিটো ইউজ কৰে সেইটো অত্যন্ত বেয়া কথা আমাৰ কেতিয়াবা মিছা কথা কওঁ
লিংগুয়েজ বিয়া করো কারোবার লগত যদি কিবা পরিস্থিতিত পড়ো যে মানে কাজিয়া লাগিছে তেতিয়া আমি সেইটো পরিস্থিতি সাবকে আমি কও কিন্তু ভিডিওর মাধ্যমে যদি মতে এই যেটো সেকেন্ড পেজ যেটো ভিডিওর কারণে আহে ই তাক কয় ভাই আপনি কত যাই আছে লগে লগে তাক কয় মাদারসত মই কত যাই আছো এইটো মানে শর্টকাট লিংগুয়েজটি ইউজ করে এনেকুৱা ইউজ করব নালাগে মই তা সিহঁতক মানে অনুরোধ করব বিচাৰিছো যাতে এনেকুৱা লিংগুয়েজ ইউজ করা নিজৰ টিআরপির কারণে আর টিআরপিটো ভবিষ্যতের কারণে কিবা একটা চিন্তাধারা করব লাগে যাতে ইতিহাসে একটা ভালো একটা নাম থাকে আর এনেকুৱা বেয়া কথা কব নালাগে মই হাজির করেই কও সিহঁতক আর আমি লাস্ট কথা কইছো আবেদ আলী এই আবেদ আলী নামৰ চেনেলটো যেটো আছে সেইটো হল অসমৰ এটা ভাইরাস এই অতি সোনকালে সেইটো চেনেল বন্ধ করব লাগে আর রাইজক এইটো অনুরোধ থাকিল এইটো চেনেল অতি সোনকালে বন্ধ করে দিব লাগে হয়েছে আবেদ আলী তো কোনে চিনব আয় হ্যাঁ আমার এই সুগুরালি সার গোটে অল ইন্ডিয়া মানুষ চিনব আয় তোকে কোনে চিনব এবে হ্যাঁ তুই কর পর আইছে বে সরের পর আহি বেলে ইয়াতে আর কি দাদাকে দেখে আছে নাকি চ্যানেল করিলে ভাল করেই করা হ্যাঁ বেলেগের নামত এইবিলাক কি উল্টা উল্টা করে আর ভুগি থাকা তুই পাগল নিছিনা হ্যাঁ তোকে কি তেজপুরে লই যাব নাকি নাকি তোক মই হুকাই দিছো নেক্সট আরো মু যদি তহতর আরো কিবা যদি দুর্নীতি মই ধরা পাও হ্যাঁ রোস্ট কোনোবাই যদি আরো আমার ভিডিও বিলাক রোস্ট করে থাকে কিন্তু ভেজাল হয়ে যাবো কিন্তু মই এই ভিডিও জড়িয়ে মই তোক হুকিয়ে দিছো হ্যাঁ কিন্তু নেক্সট আরো এইবিলাক জেনে নহয় মই ভালকৈ কই দিছো যে আবেদ একটা কথা মন দিয়ে শুন দেখ তোর বিশ ইজিয়া তো দাপরুক না মন করিস ওলে নিচেই থাকবো বুঝিস তোর লাস্ট ওয়ার্নিং দিলাম এটি আর নেক্সটে তুই যদি আরো কোনো ভিডিও যদি রোস্ট করস এই ভিডিও আবেদ ভাই ভিডিও তো কত রোস্ট করি না রোজ যদি নাই করো তাহলে আবেদন কি কয় সুগুর আলীর নাম নিছাও কে রুহবের নাম নিছাও কে আর আমি টিমের যে এগারো জন আছে ওর সুদ্ধান করি আগে তোমার একটু মহিলা দিয়ে তারপরে দিছে বাবা বুঝছাও হব তো আবেদ ভাই আমজাদ ভাই তোমরা টিম মেম্বার যেটি আসাও তো আঙ্গুরে সুগুর আলী প্রোডাকশন টিমে তো ভালো করে খেলাইছাও তো এখন আমি তো একটু খেলাধুলা কাঁচা তো আমাদের টিম মেম্বার একটু তোমাকে খেলাইব একটু সহ্য করো